থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে কি ভিডিও বানাতে যাচ্ছি, আপনাদেরকে কি শিখাবো আজকে আমরা ক্রাইম মাস্টার অ্যাপ দিয়ে। তার বেশি দেরি করে লাভ নাই, চলুন কিভাবে ভিডিওটা বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তারপরে শিখিয়ে দেব কিভাবে এই ভিডিওটা বানালাম। দেখে নিন, তাহলে প্রথমে চলে যাচ্ছি আমি ক্রাইম মাস্টার অ্যাপে। চলুন চলে আসলাম ক্রাইম মাস্টার অ্যাপে, অ্যাপটা ওপেন করব, কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে উপরে যে আপনি প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনটাই দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইখানটায় আপনি ক্লিক করবেন। তারপরে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, তারপর আপনি এখানে সিলেকশন করবেন কেমন টাইপের ভিডিও বানাতে চান। আমি যেহেতু এই টাইপের ভিডিও বানাবো, তাই জন্য আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ক্রেডিট লাল ফোন চলে এসেছিল, দুঃখিত, এই লাল ক্রেডিট লেখা আছে, ওকে করবেন। আপনাকে নিয়ে যাবে ক্রাইম মাস্টার পেজে, তারপর আপনার যে ভিডিওটা আপলোড করেছেন আমি সেই ভিডিওটাকে বেছে নিয়ে আসবো এখানে। আপনি নিয়ে চলে আসলাম, ভিডিওতে হাত দিবেন, আপনি নিয়ে প্রথমে আপনি সাইডে করে নেবেন, এইখানে একদম প্রথমে শুরুতে চলে আসবেন। এখানে আসার পর ভিডিওতে হাত দিলে ওটা চলে যাবে, আরেকবার ভিডিওতে হাত দিবেন, দিয়ে দেখে নেব ভিডিওটা প্লে করে কোথায় উঠছে, সেই মুহূর্তটাকে আমি আটকাবো, আটকে সেখানে একটা কাট দেব। দেখুন, দেখে নিয়ে আগে মিলিয়ে নিয়ে ভলিউমটাকে আগে সাউন্ডটা কমিয়ে নিই, নাহলে অসুবিধা হবে। আমি সম্পূর্ণ সাউন্ডটা কমিয়ে নিলাম, এবার মিলিয়ে নেব যে কোথায় গিয়ে থামছে, সেইখানে আমি একটা কাট দেবো, এই যে উঠছে কোথা থেকে সেটা আমি দেখে নেব। এখান থেকে উঠালো হলে এখানে আমি একটা কেচি চিহ্ন, এই যে কেচি চিহ্নটা আছে, কেচি চিহ্নতে ক্লিক করব আর দাগ দিয়ে দিচ্ছি। এখন মিডিলে কাটবো, যেহেতু মিডিলে কাটতে হবে ওই জন্য আমি এই যে তৃতীয় নাম্বার, এই যে দাগ দিয়ে দিচ্ছি আপনাদের, এই তৃতীয় নাম্বার চিহ্নে দাগ দেবেন, তাহলে মিডিলে কাট হয়ে যাবে। তারপরে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, এখানকার স্ক্রিনশট নিতে গেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে ফাঁকা জায়গায় হাত দিবেন, কোনো বর্ডারে হাত দিবেন না, এখানে কোনো ভিডিওতে হাত দিয়ে থাকলে হবে না। ফাঁকা জায়গায় হাত দেওয়ার পরে দেখুন আপনাদের একটা চিহ্ন আসবে, এখানে দাগ দিয়ে দেখা দিচ্ছি, এই যে এইখানটাই আপনি ক্লিক করবেন, একটা স্ক্রিনশট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এই দেখুন এখানে সেভ, এই সেভ উপরে সবার প্রথমে আপনাদের বোঝানোর জন্য আমি দাগ দিতে বাধ্য হচ্ছি, এই প্রথমে সেভ, এটা সেভ করে নেবেন, ক্লিপ সেভ, স্ক্রিনটা আপনার শর্ট হয়ে যাবে, ওই যেটুকু ক্লিপ আছে সেটাই। তারপরে আমি নিচের লেয়ারে চলে যাব, নিচের লেয়ারে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, লেয়ারে উপরে ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার পরে আমি আমার যে ক্লিপটা করলাম সেটাকে নিচের লেয়ারে নিয়ে চলে আসব, যেটাকে আমি শর্ট নিয়েছিলাম এটাকে নিচে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি সাইডে একটু টেনে দেবো, এটাতে হাত দিয়ে টেনে দেবো সাইডে, যতটা ভিডিও রাখবো আমি সেম আমি ততটা করে দেবো। ঠিক আছে, আমি ভিডিওটা বড় করছি না, আমি ততটা করে দিচ্ছি, আমি করে দিলাম। তারপরে আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে এককানিতে এখানে স্ক্রিন লেখা আছে, ওখানে স্ক্রিনে ওখানে হাত দিবেন, দেওয়ার পরে সাইডে এটাও দেখিয়ে দিচ্ছি, সাদা সম্পূর্ণ ফুল করা আছে, এই যে এই জায়গাটাই ক্লিক করবেন, তাহলে অটোমেটিক ফুল স্ক্রিন হয়ে যাবে। আপনার ফুল স্ক্রিন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনি এই যে এই জায়গাটায় উপরে তীর চিহ্নের মতো আছে ওখানে হাত দিবেন, এই যে এই জায়গাটাই, এখানে হাত দিলেই আপনার সরে যাবে, না যে কোনো ফাঁকা জায়গায় হাত দিলেও সরে যাবে। তারপরে আমি ফুল স্ক্রিন করে নেওয়ার পরে আমি এখানে একটু নিচের ভিডিওটাতে হাত দেবো, দেওয়ার পরে এখানে নিচের ভিডিওটাতে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আরেকবার, এখানে চলে যাবো আমি এই এই অপশানটাই, এই আপনাদের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি নাহলে বুঝতে পারবেন না, এই যে এই অপশানটায় চলে যাবো, অপাসিটি, এখানে হাত দিয়ে আমি একটু কমিয়ে দেবো, এই দেখুন আমি 70-এ রাখলাম, এই 69-এ
আপনি দেখে নেবেন কেমন একদম স্পষ্ট যেন না হয়, আবজা হলে ভালো হয়। এই যে এরকম দেখে নিন, এই এরকম হচ্ছে, দেখুন ভিতর থেকে একটা মনে হচ্ছে আত্মা উঠে আসছে। আপনাদের বেশি খাটতে হবে না, দেখুন এই যে সম্পূর্ণ এই যে এখান থেকে চলে গেল, দেখতে পাবেন আপনারা ভিডিওটা। আপনার এই যে লেয়ারটা আমি আবার এখান থেকে বাড়িয়ে নেবো, লেয়ারটা যেহেতু ছোটো হয়ে গেছে লেয়ারটাকে আবার হাত দেবো, যে সম্পূর্ণ যতটা ভিডিও আছে আমি ততটা করে নেব। আস্তে আস্তে কেটে যাচ্ছে, একটু অসুবিধা হবে আপনাদেরও, উপরের লেয়ার কেটে দিলাম আমি এখান থেকে, যতটা ভিডিও নেওয়ার দরকার নিয়ে নেবো, বাকিটা আমি টেনে দেবো, ফুল করে দেবো সম্পূর্ণ। যে এরকম আমি যেটা বাড়তি হয়ে গেল এই বাড়তিটাকে কাটবো, প্রথমে নিচের ভিডিওটাতে হাত দেবো, নিচের ভিডিওটাতে হাত দিয়ে কেঁচি আছে কেঁচিটাতে হাত দিয়ে এই যে দ্বিতীয় নম্বর যেটা আছে সেটাতে হাত দেবো, সাইডটা কেটে যাবে, হয়ে গেল আমার ভিডিও ক্লিপ কমপ্লিট। তারপরে আপনাকে যেতে হবে, দেখে দিচ্ছি উপরে যে সেভ অপশান আছে ওই সেভ অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যে দেখুন নিচে সেভ সেভ অপশানটা আছে, সেভ অপশানটাই ক্লিক করবেন। এই নিচে দেখুন এখানে সেভ, আপনি উপরে কোয়ালিটি কমাতে বাড়াতে পারেন, কিন্তু আমি লো করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে আমি এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেব। সেভ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।